আস্তালা মালিক মারাস মতুল্লাহি ব্যবহার করাত আলহামদুলিল্লাহ সলা তোলা মহাল্লাহ মাল্লা নাবিয়া বাহাদা আম্মা বাবাদা একবার প্রশ্ন করেছেন স্ত্রী যদি হেজাব পরে কিন্তু মুখমণ্ডল বের করে বাইরে যায় তবে কি স্বামী ডায়োস বলে গণ্য হবে সেক্ষেত্রে শরিয়ত কি স্বামীকে স্ত্রী ত্যাগের অনুমতি দেয় আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন স্ত্রী বোরখা পরার সাথে সাথে হিজাব পড়বে মুখমণ্ডল ঢেকে রাস্তায় বের হবে এটাই সঠিক তাতে সে কতটুকু সুন্দর আর কতটুকু কালো কতটুকু সাদা সেটা দেখার বিষয় নাই আন সন্ন্যাস দ্বারা যেটা প্রমাণিত তাকে মুখমণ্ডল ঢেকে রাস্তায় বের হতে হবে এমনকি বাসায় থাকা অবস্থাতেও যদি দেখা যায় যে কোনো গায়রে মাহরাম পুরুষ আসছে তাহলে অবশ্যই তাকে মুখমণ্ডল ঢেকে রাখতে হবে এটা স্ত্রীর দায়িত্ব এই অবস্থায় স্বামী কি দায়শ বলে গণ্য হবে জি না স্বামী আহ বলে গণ্য হবে না যেহেতু সে চেষ্টা করে যাচ্ছে স্ত্রীকে পর্দায় রাখার জন্য সেহেতু সে দায়শ বলে গণ্য হবে না যদি সে একেবারে ছেড়ে দিত তাহলে ভিন্ন কথা ছিল আর এমত অবস্থায় শরীয়ত স্বামীকে স্ত্রী ত্যাগের অনুমতি দেয় না কারণ যতটুকু সে ইস্ত্রি পর্দা করছে। এটা অনেকাংশে আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ যদি চারও অনেক করতে হবে কিন্তু অন্যান্যদের তুলনায় অনেক ভালো যেমন এখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক মেয়েরা আছে যারা একেবারে শর্ট পোশাকগুলো পরে থাকে যেটা শরীয়ত সাপোর্ট করে না তাদের তুলনায় আপনার স্ত্রী অনেক ভালো আছে তবে অবশ্যই তাকে মুখমণ্ডল ঢেকে বের হতে হবে সৌদি আরবের কিছুদিন আগে ফটো দিয়েছিল যে যারা সুন্দরী মহিলা তারা এক চোখ বের করে রাখবে এক চোখ পর্দার মধ্যে রাখবে সে চোখ খোলা রাখতে পারবে না শুধুমাত্র রাস্তা দেখার জন্য একটা চোখ খোলা থাকবে এটা সৌদি আরব থেকে ফতোয়া দিয়েছিল তো এই পরিপূর্ণ পর্দা করার জন্য স্ত্রীকে চেষ্টা করতে হবে স্বামী তাকে এভাবেই শিক্ষা দিবে স্বামী যদি দেখে যে স্ত্রী অবাধ্য হচ্ছে সেক্ষেত্রে সরাসরি তাকে ত্যাগ করা এটা উচিত নয় এটা সম্পূর্ণ হারাম তাকে প্রথমত উপদেশ দিতে হবে কোরআন সন্ধ্যা থেকে উপদেশে যদি কাজ না হয় তাহলে বিছানা আলাদা করতে হবে সেটাতে যদি কাজ হয়ে যায় আলহামদুলিল্লাহ কিন্তু কাজ না হলে তাকে হালকা আঘাত করতে হবে প্রহার করতে হবে যদি সেটাতেও কাজ না হয় তাহলে তাকে তালাক দিয়ে ত্যাগ করতে হবে এটাই হচ্ছে বিধান সুতরাং কোরআন সুন্না অনুযায়ী জীবন গড়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামলি বরক